দূরপাল্লার ট্রেনে ফের যাত্রীর ব্যাগ মোবাইল ছিনতাই, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। বুধবার রাতে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে চড়ে মালদা ফিরছিলেন যোগমায়া দেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী মৈত্রেয়ী ঝা। অভিযোগ, ট্রেনটি খালদিপুর স্টেশনে দাঁড়াতেই সংরক্ষিত কামরায় উঠে মৈত্রীর মোবাইল ফোন এবং হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ট্রেন থেকে লাফিয়ে নেমে দুষ্কৃতীর পিছু নেন মৈত্রেয়ী, কিন্তু অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতী। ধারের একটা সিটে বসেছিলাম, এবার ব্যাগ হাতেই ফোন ছিল আমার, শেষে আমি মনে হলো যে এবারে বসি, ফোনটা ব্যাগে পড়লাম। এই সাইড থেকে একটা হলুদ জামা পরা একটা ছেলে এদিক দিয়ে আসলো, এসে ব্যাগটা টেনে জাম্প মারলাম, আমি পেছনে জাম্প মারলাম, ওই রেললাইনের উপর দিয়ে দৌড়েছি, দৌড়ে হাত পা কেটেছে। যাই হোক, ও ট্রেনের তলায় ঢুকেছে, আমি ট্রেনের তলা দিয়ে ঢুকেছি, ঢুকে উপরে যখন উঠেছি চিৎকার করেছে, অনেকবার পেছন করার চেষ্টা করেছি, কিন্তু ওদিকে জঙ্গলে ঝাঁপ দিয়ে মালগাড়ির পেছন দিয়ে বেরিয়ে গেছে। ট্রেন মালদা স্টেশনে পৌঁছতে জিআরপির কাছে লিখিত অভিযোগ জানান মৈত্রেয়ী। হ্যান্ডব্যাগ ছিল, হ্যান্ডব্যাগে দুটো মোবাইল ছিল, দুটো চশমা ছিল, পার্স ছিল, এটা নিয়ে একটা ছেলে পালালাম। এবার সামনে দেখছি যে ছেলেটা দৌড়ছে আমার মেয়েটা, এবার তো আমার মেয়েটাকে রক্ষা করতে হবে, এবার আমি পড়ে গেলাম, এবার আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে গেল। এইবারে হচ্ছে কি, কিছুক্ষণ পরে দেখছি আর দুজনকে দেখতে পাচ্ছি। অনেকে বলছেন সংরক্ষিত কামরাতেই যদি নিরাপত্তার এই হাল হয় তাহলে অন্য জায়গায় কি হবে। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা।